মধ্যরাতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন, চলে লুটপাট কম্পিউটার ও ইলেকট্রনিক সরঞ্জাম। সকালে উঠে এলাকাবাসী এবং বিজেপির কর্মীরা দলীয় কার্যালয়ে ভস্মীভূত অবস্থায় দেখতে পায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের লকগেটে। ঘটনায় বিজেপি কর্মীরা তৃণমূলের ওপর অভিযোগ আনলেও তৃণমূলের নেতা নির্মল কর তা অস্বীকার করেন। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির অফিস। অফিসটা গতকাল মাঝরাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো আমরা যখন ভোরবেলায় খবর পাই, খবর পেয়ে এসে দেখি মোটামুটি পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে গেছে। আমরা আসার পরে লোকাল থানাকে জানাই এবং আমাদের উপরই নেতৃত্ব যারা আছে তাদেরকে জানাই, তারা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসছে। ঘটনা হচ্ছে এখানকার যে টিএমসির দুষ্কৃতি বাহিনী আছে তারা টোটালি আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ভয় পেয়ে গেছে। কারণ এখানকার যে মানুষ, এই আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি 205 নম্বর বুথ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মধ্যে, তো এইখানকার যে সমস্ত মানুষ আছে ম্যাক্সিমাম মানুষ আমাদের সাথে, জনসমর্থন আমাদের সাথে। যেহেতু মানুষ আমাদের সাথে, সেহেতু আমাদেরকে ভয় পাচ্ছে এখানকার টিএমসির দুষ্কৃতি বাহিনীরা। তাই আমরা যাতে একসঙ্গে অফিসে না বসতে পারি, এক জায়গায় না হতে পারি, তার জন্য আজকে আমাদের অফিসের উপর হামলা। শুধু অফিসের উপরে হামলা না, দিনের পর দিন আমাদের উপর হামলা হয়েছে। আমাদের দোকান ভাঙচুর, আমরা একটা ব্যবসা করতাম, ব্যবসাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন দোকান ভাঙচুর করেছে, দোকানে চুরি করিয়েছে। তো টিএমসি দুষ্কৃতি বাহিনীরা ভয় পেয়ে গিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে। তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেই, প্রশাসন সঙ্গে থেকে এই সমস্ত কাজগুলো করাচ্ছে। কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, প্রশাসনের এখনো পর্যন্ত কোনো হদিশ নেই। আমি বারবার একটা কথা বলি, শুধু 2019-23 মের পর থেকে সারা মোহনপুর অঞ্চল জুড়ে, মানে আমার বাড়ি থেকে, আমার গাড়ি পোড়ানো থেকে আরম্ভ করে, আমার ছেলেকে মারধর থেকে আরম্ভ করে, প্রায় 9 জনের বাড়ি ভেঙেছে আমাদের পঞ্চায়েতে। পাল্টা এই 2020 গেছে, 2021 আসছে, 2020 শেষের পর্যায়ে, আজকে নভেম্বর মাস, আজকে 19 তারিখ, একটা বিজেপি ছেলে মার খেয়েছে, গায়ে হাত লেগেছে। কারুর গায়ে হাত দিয়েছে? তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, যে অমুক একটা ছেলেকে ধরে গায়ে টোকা দিয়েছে। আমি এবং আমার দল বা আমার দলের নেত্রী আমাদের এই শিক্ষা দেয়নি। রাজনীতিটা হচ্ছে মানুষকে নিয়ে।